Assalamualaikum, Nak. Waalaikumsalam. Kamu আছো সোনা মনিরা? Ma'am, good morning. Ma'am, good morning, ma'am. Ma'am, assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum, ma'am. Waalaikumsalam. এবার যে কথা আমি এর আগে বলেছিলাম লিঙ্গ, তাই না? লিঙ্গ বলেছিলাম যে যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে অথবা কোন জড় পদার্থকে বোঝায় সেসব চিহ্নকে লিঙ্গ বলে, তাই না? দেখো তো লিঙ্গ চার প্রকার বলেছিলাম, একটা হচ্ছে পুংলিঙ্গ, দুই স্ত্রীলিঙ্গ, তিন পুল্লিঙ্গ, চার উভয় লিঙ্গ। এইবার আমি যেটা ধরবো চুপটি করে থাকবে, হ্যাঁ, তোমরা তো অনেক ভালো লক্ষ্মী ছেলে মেয়ে, সেই জন্য চুপটি করে থাকবে। এবার ইরা বলো দেখি, যে আমি লিঙ্গ চার প্রকারের নাম বলেছিলাম, সেই লিঙ্গের নাম গুলো কি কি? আফরা, ম্যাম, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, দ্বিলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, ধন্যবাদ। এবার বলবে জবাব বলো, স্ত্রীলিঙ্গ কাকে বলে? আমি বলতে পারবো, তাকে কেউ কথা বলবো না, যাকে ধরবো সে বলবে। ম্যাম এটা শোনা যাবে না, কেমন? ম্যাম এটা কত পৃষ্ঠা? সৌগত বলো দেখি পুংলিঙ্গ কাকে বলে? সৌগত ম্যাম আমি বলো পুংলিঙ্গ কাকে বলে? ম্যাম কত পৃষ্ঠা? ম্যাম আমি বলবো, ম্যাম আমি বলবো, আমি দেখেছি, তুমি তোমার কাজ করো। ম্যাম এটা কত পৃষ্ঠা? তারপরে বলেছিলাম যে উভয় লিঙ্গ যেসব চিহ্ন দ্বারা স্ত্রী অথবা পুরুষ উভয় জাতিকে বোঝায় সেসব চিহ্নকে কি বলা হয়? পুরুষ উভয় লিঙ্গ বলে, তাই না? যেমন শিশু, মানুষ, পাখি, এই কথাগুলো বলেছিলাম উদাহরণ হিসাবে, তাই না? তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। আজকে আমরা ছয় পৃষ্ঠা বের করে ক্রিয়াপদের চলিত রূপ পড়ব। আমরা ক্রিয়া বলতে কাজ বোঝাই, তাই না? তো বলছে যে যে চলিত রূপ করতে গেলে যে ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহার হয় সেটা হচ্ছে সার্বরূপ। হ্যাঁ, সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহার হয়, অর্থাৎ সর্বনাম বলতে যে নামের পরিবর্তে বোঝায় যেটা, আর ক্রিয়া বলতে আমরা জানি কাজ। তাহলে দেখো, যেমন আমি বোর্ডে লিখে রেখেছি আসিয়াছি, এটা কিন্তু একটা কাজ, এটা হচ্ছে পূর্ণ রূপ, ঠিক আছে? আর চলিত রূপ হতে হবে যে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। আমরা কিন্তু আসিয়াছে এই কথাটা বলি না, আমরা বলি এসেছে, তাই না? এটা হচ্ছে চলিত রূপ। খুব সহজ একটা পড়া,
শুধু একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই পাবে। সবাই তোমরা ছয় পৃষ্ঠা বের করো, ঠিক আছে? ছয় পৃষ্ঠা বের করো, ছয় পৃষ্ঠা বের করো, বাংলা ব্যাকরণ বই থেকে ছয় পৃষ্ঠা বের করবে, কেমন? এই যে দেখো এই বইটা থেকে ছয় পৃষ্ঠা বের করবে, খুবই সহজ এবং একটু ঠান্ডা মাথায় লিখলেই তোমরা, একটু দেখলেই তোমরা পেরে যাবে। তাহলে কি বললাম, যে ভাষা দুইটি রূপ আছে, একটা কথ্য একটা লেখ্য। তো কথ্য রূপ আবার দুইটা হচ্ছে কি, চলিত আর সাধু রূপ। তো চলিত রূপ বলতে হচ্ছে যে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে চলিত রূপ। আমি এক জায়গায় দেখো বলে দিয়েছি যে কথ্য রূপ, কথ্য রূপ হবে না, এটা হবে ভাষার দুটি রূপ, কথ্য বা মৌখিক রূপ, আর একটা হচ্ছে লেখ্য বা লৌকিক রূপ। লেখ্য রূপ আবার দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কি চলিত রীতি, আর একটা হচ্ছে সাধু রীতি। চলিত রীতি হচ্ছে যে সর্বনাম ও ক্রিয়াপদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় চলিত রীতিতে, আর সাধু রীতিতে ব্যবহৃত হয় সর্বনাম ও ক্রিয়াপদে পূর্ণ রূপ। সর্বনাম বলতে বললাম যে নামে নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম, আর হচ্ছে ক্রিয়া বলতে আমরা কাজকে বোঝাই, এ দুটো পরিবর্তনের কথা বলা হয়েছে। তো দেখো যে ওমর আর ঐশী আর ওমর এসে আসিয়াছে খালুর বাড়ি, তাই না? ঐশী আর ওমর আসিয়াছে খালুর বাড়ি, আমরা কি আসিয়াছে বলি? আমরা কি বলি? এসেছে, তাই না? তাহলে দেখো যে এই যে এই জায়গাটুকু শুধু আমরা পরিবর্তন করে দেব, ঠিক আছে? আমরা লেখার সময় এই জায়গাটুকু ফাঁকা রাখবো, পুরোটা তুলব এই জায়গাটুকু ফাঁকা রেখে আমরা প্রশ্নটা ভালো করে দেখে নিব, দেখার পরে ওই জায়গাটা কি কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে ঐশী আর ওমর আসিয়াছে খালুর বাড়িতে, আমরা এখানে দিব যে এসেছি। তাহলে এখানে আমরা আসিয়াছে মুছে দিলাম, মুছে দিয়ে লিখবো এসেছে, ঠিক আছে? এসেছে, এসেছে, এইভাবে আমরা লিখবো চলিত রূপটা লিখে ফেলি। আবার দেখো লিখবছি যে আসিয়াছে, আসিয়াছে কি হবে, কি হবে সারামণি? এসেছে, এইটা দেখো আমি এসেছে আবার লিখে দিলাম। খুব সহজ একটা বিষয়, তোমরা একটু পড়ে বুঝে লিখলে একটা নম্বর পেয়ে যাবে। তারপরে বলছে যে সবুজ পাতার মধ্যে দুলিতেছে সাদা ফুল, আমরা সবুজ পাতার মধ্যে কি হচ্ছে যে ঝুলিতেছে, কিংবা আরেকটা দেখো যে মাঝখানে আর দুই নাম্বার আছে যে লাউয়ের মাচায় ঝুলিতেছে লাউ, আন্ডারলাইন দেওয়া হয়নি, এই যে আমি দিয়ে দিলাম, লাউয়ের মাচায় ঝুলিতেছে লাউ। আমরা ঝুলিতেছে বলি না, আমরা বলি ঝুলছে, তাই না? লাউয়ের মাচায় ঝুলছে লাউ, লাউয়ের মাচায় ঝুলছে লাউ। তারপরে তিন নম্বরে দেখা আছে যে সবুজ পাতার মধ্যে দুলিতেছে সাদা ফুল, সবুজ পাতার মধ্যে দুলিতেছে সাদা ফুল। আমরা দুলিতেছে বলি, আমরা বলি দুলছে, তাই না? চলিত রূপ দুলছে, সাধু রূপ দুলিতেছে, তাই না? তাহলে দেখো যে সবুজ পাতার মধ্যে চলিত রূপ কি হবে, দুলছে, দুলছে সাদা ফুল। এবার চড়ুই শালিক মাচার ওপর উড়িতেছে, উড়িতেছে, এটা কোন রূপ? সাধু রূপ। তাহলে চলিত রূপ কি হবে, উড়ছে, তাই না? যে চড়ুই শালিক মাচার ওপর উড়ছে। তারপরে বলছে যে খালু বলিলেন পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়, খালু বলিলেন, আমরা বলিলেন সাধু রীতি ব্যবহার করি না, আমরা সবসময় সাধারণ ভাষা ব্যবহার করি, তাই না? তাহলে খালু বললেন পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়, তাই না? এটাই হবে চলিত ভাষা। এবার বলছে এখন গাছে মুকুল হইয়াছে, এক
একদম কাছে নিপুল হয়ে আছে এখানে সাধু ভাষাটা হয়ে আছে তাহলে এখানে হবে হয়েছে তাই না তারপরে কথা হচ্ছে যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না এই যে দেখো এটা হবে কি সাধু তাই না চলিত সাধু আমরা এবার চলিত লিখিটা বলব যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না অক্সিজেন ছাড়া আমরা কি করতে পারি না বাঁচতে পারি না এইবার কিন্তু আমি তোমরা কিন্তু চুপটি করে থাকবে একজন করে বলবে যাকে যাকে বলবো আর যদি কথা বলো তাহলে আবার আমি মিউট করে দিব ঠিক আছে অনিন্দ বলো এই যে তাওয়ের মাথায় লাউয়ের মাচায় ঝুলছে লাউ ঝুলছে লাউ এই যে কথা বললে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে লিখে দিলাম এইবার বলবে শাহরিয়ার শাহরিয়ার বলো সবুজ পাতার মধ্যে সাদা ফুল এই দুলিতেছে এটা সাধু ভাষা না চলিত ভাষা ফুল পাতার মধ্যে দুলছে সাদা ফুল এটা দুলিতেছে হচ্ছে সাধু দিদি দুলছে হচ্ছে কি চলিত তাই না তাহলে ইরা কি বলবো সবুজ পাতার মধ্যে দুলছে সাদা ফুল ফুল খেলাও তাহসিন বলো তাহসিন বলো যে চোর শালিক উঠছে তাহলে বুঝতে পারা যাবে না যে কোনটা করেছ এবার বলবে রুমাইয়া বলবে পরেরটা যে খালু বললেন বাকিরা শ্বশুর দাঁড়াও কি পতঙ্গ খায় কি হবে বললেন খালু বললেন বললেন আমি আমরা বাঁচিতে পারি না সাধু লিপি কোনটা বলো
অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। সাধু রীতি কোনটা? সাধু ভাষা? ম্যাম অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। বাঁচতে পারি না, বাঁচতেটা হচ্ছে সাধু ভাষা, তাই না? আচলিত হবে বাঁচতে পারি না। অনেক অনেক ধন্যবাদ, তাহলে আমি এখানে বাঁচতে লিখে দিলাম, ঠিক আছে? অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। সবাই সোনা বাবুর মতো দেখছি, পাঁচটা নম্বর অনায়াসে পেয়ে যাবে। এবার দেখো পরেরটা কি বলছে, যে সাথে পরে আট নাম্বার, আট নম্বরে দেখো আছে যে উহারা সবাই বাগানের দিকে তাকাইলো। উহারা এটা হচ্ছে সর্বনাম, তাই না? নামের পরিবর্তে উহারা সবাই কোথায় তাকালো? গাছের দিকে তাকালো, তাকাইলো। তাহলে এখানে চরিত রূপ হবে কি হবে? আমরা তো উহারা বলি না, তাই না? আমরা উহারা বলি, আমরা চরিত ভাষায় বলি ওরা। ওরা সবাই গাছের দিকে তাকালো, ওরা সবাই গাছের দিকে তাকালো। তাহলে এখানে দুইটা আছে হচ্ছে সাধু রূপ, আমরা এই দুইটাকে চরিত রূপ করে দিব, ঠিক আছে? তারপরে দেখো নয় নম্বরে আছে, বাতাসে গাছের ডাল দুলিতেছে। গাছের ডাল দুলিতেছে, এর আগে আমরা কিন্তু পড়েছিলাম সবুজ পাতার মধ্যে দুলিতেছে সাদা ফুল। দুলিতেছে হলে সাধু রূপ চরিত রূপ হবে দুলছে, কেমন? তাহলে দেখো খুব কঠিন না। এবার দেখো বলছে যে দশ নম্বরে কি বলছে, মৌমাছিরা উড়িতেছে ও ফুলে বসিতেছে। মৌমাছিরা উড়িতেছে আর ফুলে বসিতেছে, এখানে কয়টা সাধু রূপ আছে? দুইটা আছে। আমরা এটাকে চলিত রূপ করে নিব, যে মৌমাছিরা ফুলে বসছে আর কি করছে, উঠছে আর ফুলে বসছে। মৌমাছিরা কি? মৌমাছিরা উঠছে আর ফুলে বসছে। এবার দেখো এগারো নম্বরে বলছে যে রাজা রানীর বেশ সুখে দিন কাটিতেছিল। আমরা পুজোগুলি থেকে পড়ে ইয়েতে রাজাও তার তিন কন্যা থেকে পড়েছিলাম না, রাজা ও রানী কি ছিল? বেশ সুখে দিন কাটিতেছিল। আমরা কাটিতেছিল বলবো না, আমরা চলিত ভাষায় বলবো কাটছিল। তারপরে দেখো কয়েকটা কি বলছে, যে সঙ্গে সঙ্গে রাজার মুখ হইয়া গেল কালো। সঙ্গে সঙ্গে রাজার মুখ হইয়া গেল কালো, তাহলে এখানে আমরা বলবো হয়ে গেল কালো। এবার পরেরটা বলছে যে রানীও শুনিয়া অবাক। শুনিয়া এটা হচ্ছে সাধু, আমরা চলিত ভাষায় বলবো শুনে। তারপরে বলছে দেখো যে পরিরাম ফুলের চারা এনে একটা বাগান বানাইলো। বানাইলো আমরা বলবো বানালো, তাই না? তারপরেটা বলছে যে পরিরা আনিয়া দিল মজার মজার খাবার। পরিরা এনে দিল মজার মজার খাবার। এবার লাস্ট যেটা সেটা বলছে যে সবাই ঘুরে দেখিতে পাইলো একটা সুন্দর কুটির। দেখিতে পাইলো আমরা বলবো কি, দেখতে পাইলো, তাই না? এবার আমি আবার ধরবো, সবাই কিন্তু চুপটি করে থাকবে, ঠিক আছে? আনিশা বলবে, আনিশা বলবে যে সবাই ঘুরে দেখিতে পাইলো একটা সুন্দর কুটির, এখানে কি হবে? সবাই ঘুরে দেখিতে পাইলো একটা সুন্দর কুটি, কি হবে? সাধু রীতি কি হবে বলো, চলিত রীতি দেখতে দেখো তো ও বুঝতে না পারলে আবার তুমি কিন্তু বলো, দেখো বুঝতে পারছি না, কেমন? এবার বলবে নাকি সবাই ঘুরে দেখতে পেলো। হ্যাঁ ধন্যবাদ, সবাই দেখতে পেলো, আমরা এটুকু শুধু চলিত আছে। তারপরে বলবে, তারপরে বলবে সামিয়া, সামিয়া বলবে রাজা রানী বেশ সুখেই দিন কাটিতেছিল। রাজা রানী বেশ সুখেই দিন
রাজা রানীর বেশ সুখে দিন কাটছিল। অনেক অনেক ধন্যবাদ। এবার বলবে সৌগত, সৌগত কে আমি পাচ্ছি না বড় সৌগত, যে সঙ্গে সঙ্গে রাজা হইয়া গেল কালো, কি হবে? হয়ে গেল, হয়ে 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 গেল কালো, হয়ে গেল, হয়ে গেল। এবার আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা বলো, রানীও শুনিয়া অবাক, কি হবে? রানীও শুনিয়া অবাক, আচ্ছা রানীও শুনে অবাক, রানীও শুনে অবাক হয়ে গেল, তাই না? এইবার আমি কয়েকটা আমি লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে খাতায় লিখে দাও। আমি যা সাধু লিখে দিচ্ছি লিখে দিলাম, হ্যাঁ, তোমরা সেটা চলিত লিপি লিখে দাও। খাতা লিপি আছে সবার? সবার খাতা লিপি? আমি শুধু সাধু লিখছি, সাধু। হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন আছে। বলো ম্যাম, আমি আমাদের কি প্রশ্ন তুলে লিখতে হবে? হ্যাঁ, প্রশ্ন তুলে লিখবা, আর যেটুকু চলি চলি লিখবা সেখানে আন্ডারলাইনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, পরীক্ষা হচ্ছে কি এরকম করতে হবে? ম্যাম, আমরা কি হোমওয়ার্কে সাধু ভাষা পাঠাবো না চরিত্র ভাষা? কি বললো বাবা, আমি এখনো হোমওয়ার্কে যাইনি বাবু, আমি এখনো পড়াচ্ছি তোমাদের, তোমরা খাতাটা বের করো, আমি যেটুকু ম্যাম আপনার কথা বুঝতে পারলাম না। আচ্ছা ইরামনি, চুপটি করে থাকো, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? আমি বলছি যে আমি এখন একটু বাড়ির কাজ তোমাদের আছে, একটু কাজ দিবো, সেই কাজটা একটু করে দেখো, তাহলে আমি যেটুকু সেটুকুই দেখো। আসসালামু আলাইকুম। ম্যাম এটা লিখতে হবে, ম্যাম এটা আমরা চলিত ভাষায় লিখব। চরিত্র ভাষায় লিখব, শোনা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। ডায়ান ম্যাম আমার লেখা হয়নি, শুনতে পাচ্ছি না। মিস এগুলা কি তুলে লিখতে হবে না শুধু ড্যাশ পূরণ করতে হবে? তুলে
ওইটুকু শুধু আন্ডারলাইন করে করে দাও। ঝুলিতে ছিলাম এইটুকু শুধু খাতাটুকু দেখে দাও কি কি লিখেছো, জাওয়াত বলো, জাওয়াত বলে ফেলো কি কি লিখেছো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে জামাদের? দেখি শোনা, মার্জিনের বাইরে কেউ কিন্তু লিখবে না, কিচ্ছু লিখবে না, ঠিক আছে? সবাই মার্জিনের ভিতরে লিখবে, সবাই মার্জিনের ভিতরে লিখবে। অনেক অনেক ধন্যবাদ, অনিন্দ ইয়েস ম্যাম খাতা দেখাও। আপনি ধন্যবাদ অনেক তোকে। আচ্ছা শশী, ধন্যবাদ। সাধু ভাষা লিখেছে, দাদাকে কি চলিত ভাষা লিখবে? আমি সাধু ভাষাটাই তো লিখেছি, তাই না? কাটিতে ছিল, শুনিয়া, ঝুলিতেছে, তাই না? আমি চলিত ভাষায় লিখবো। চলিত ভাষায় লিখতে হবে তো, সাধু ভাষা থাকলে চলিত ভাষায় লিখতে হবে। আমি লিখে দেখালাম না, সাধু ভাষা আমি চলিত ভাষায় লিখলাম। এইবার কিন্তু আমি আবার পড়ার মধ্যে চলে যাবো, ঠিক আছে? আমি আবার পড়ার মধ্যে চলে যাব। দেখো হয়ে গেছে, হয়ে গেছে তো? ম্যাম আমার একটা প্রশ্ন আছে। বলো। ম্যাম পরীক্ষাতে কি আমরা চরিত্র ভাষায় লিখবো? যেখানে শুধু সাধু রীতিটা আছে সেখানে তোমরা চরিত রূপ লিখবে। অবশ্যই নং প্রশ্নের উত্তর লিখতে হবে, যেমন এইটা থাকবে তোমার। ম্যাম উপরে এই বলে লিখে দিতে হবে কি যে চরিত্র ভাষায় লিখতে হবে? বলছে যে ক্রিয়াপদে চরিত্র আছে। ম্যাম আপনি একটু দেখিয়ে দেন কি করে লিখবো পরীক্ষাতে। আচ্ছা তারপরে লিস্ট থেকে লেখা শুরু করবে, মানে এক না প্রশ্ন তো দেওয়ার পরে। হ্যাঁ ওকে, এবার আমি আরেকবার পড়ে নিচ্ছি, একটু শুনে নাও কেমন। বলছে যে ঐশিয়া অমর আসিয়াছে খালুর বাড়িতে, আমরা লিখবো এখানে এসেছে। তারপরেটা বলছে যে লাউয়ের পাঁচায় ঝুলিতেছে লাউ, আমরা এখানে লিখবো ঝুলছে। তারপরেটা আছে যে সবুজ পাতার মধ্যে ধুলিতেছে সাদা ফুল, আমরা লিখবো দুলছে।
এরপর যেটা আছে যে চড়ুই শালিক মাচার উপর উড়িতেছে, আমরা লিখবো উড়ছে, কেমন? এখন কাছে মুকুল হয়ে আছে, আমরা লিখবো হয়েছে। খালু বলিলেন, বললেন, খালু বললেন যে পাখিরা শস্য দানা ও কীট পতঙ্গ খায়। তারপর এটা চলে আসে দেখো যে উহারা সবাই অক্সিজেন ছাড়া আমরা বাঁচিতে পারি না, আমরা বাঁচতে পারি না, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। উহারা সবাই বাগানের দিকে তাকাইলো, আমরা লিখবো ওরা সবাই বাগানের দিকে তাকালো। তারপরে লিখবো যে বাতাসে গাছের ডাল দুলিতেছে, আমরা লিখবো দুলছে, তাই না? গাছের ডাল দুলছে। মৌমাছি উড়িতেছে ও ফুলে বসিতেছে, আমরা লিখবো মৌমাছি উড়ছে ও ফুলে বসছে। আবার কি আছে যে রাজা রানী বেশ সুখের দিন কাটিতেছিল, আমরা লিখবো কাটছিল। রাজ সঙ্গে সঙ্গে রাজার মুখ হইয়া গেল কালো, হয়ে গেল কালো, তাই না? তারপরে বলছে যে পরীরা ফুলের চারা এনে একটা বাগান বানাইলো, আমরা লিখবো পরীরা ফুলের চারা এনে একটা বাগান বানালো। তারপরে বলছে যে পরীরা আনিয়া দিল মজার মজার খাবার, পরীরা আনিয়া দিল, এখানে দিল এনে দিল, তাই না? আনিয়া না এনে দিল। সবাই দূরে দেখতে পাইলো একটা সুন্দর কুটি, সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটি, তাই না? এইভাবে আমরা সবগুলো খুব ভালোভাবে পড়বো, পড়ে তারপরে কি আন্ডারলাইন দিয়ে দিব অবশ্যই। এইবার বলো তোমাদের এই যে ক্রিয়াপদের চরিত্রগুলো এখানে কোথাও সমস্যা আছে কি? বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ তাই তো দেখছি, পড়া ধরবো কি করে তাহলে, পারবো না তো, তাই না? মিউট করে দিলে। আচ্ছা সাবিলা বলো দেখি, ঐশিয়া কোন আসি আছে খালু বাড়িতে? কি বল, এসেছে মোর আসি খালু বাড়িতে, এসেছে। সাদা সাদা কত তুমি এই ক্লাসটা শেষ হোক ক্লাস কি হবে? লাউয়ের মাচায় ঝুলিতে নাও মাহমুনা, ঝুলছে সোনামণিরা সুন্দর করে লিখে খাতাটা পোস্ট করবে, কেমন? আর সাবধানে থাকবে, বাবা মার আদেশ মতো মেনে চলবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।